শট দারুণ গোল, গোলটি পাওয়ারফুল শট আর গোল, শট আর দারুণ সেভ, শট আর দারুণ সেভ। দ্বিতীয় দিনের এই যে প্রথম পিকটা দেখে এই খেলায় সেরা খেলোয়াড়ের নির্বাচনের দায়িত্ব রয়েছে খেলায় এক এক ফলাফল থাকে এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটবে। শঙ্কর পাল মহাশয় প্রথম শট নিতে আসছেন বিঘাটি কালীমাতা সংঘের 99 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, গোলে আছে গোলরক্ষক প্রীতম, খেলাতে খুব ভালো খেলেছেন, দেখা যাক টাইব্রেকারে প্রথম শটটি কী হয়। প্রথম শট বিঘাটি কালীমাতা সংঘের, পাওয়ারফুল শট আর গোল, আপনারা যেদিকে ট্রাফিকার হচ্ছে দেখতে পাচ্ছেন সেই দিকে গোলচাজের দায়িত্ব রয়েছে উজ্জ্বল পাল, গোলে আছে রাজ, পলমপুর মেরিনাসের হয়ে প্রথম শট নিতে আসছেন 8 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, শট আর দারুণ গোল, গোলরক্ষককে একদিকে পরাস্ত করে দারুণ গোল করলেন। এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল 1-1। বিঘাটি কালীমাতা সংঘের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন 33 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, দ্বিতীয় শট গোলে আছে গোলরক্ষক প্রীতম, পাওয়ারফুল শট আর গোল, টাইব্রেকারে 2-1 গোলে এগিয়ে গেল বিঘাটি কালীমাতা সংঘ। রাজলক্ষ্মী জুয়েলার্সে কলমপুর মেরিনাসের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছে 3 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, জন্য অনুরোধ করব দেখা যাক দ্বিতীয় শটটি কি হয়। দ্বিতীয় শট গোলে আছে গোলরক্ষক রাজ, দ্বিতীয় শটে নিচ্ছেন পলমপুর মেরিনাসের 3 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, শটটি সোজাসুজি করেছিলেন আর দারুণ গোল, টাইব্রেকারের ফলাফল এই মুহূর্তে 2-2। বিঘাটি কালীমাতা সংঘের হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন 22 নম্বর জার্সি পরিণত প্লেয়ার, পরবর্তী যে খেলা আপনারা দেখতে পাবে জনাই রিও ডট কম ভার্সেস মুর্শিদাবাদ একাদশ, উভয় টিমের প্লেয়ারদের আমরা মাঠে নেবার জন্য অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি প্লিজ মাঠে নামুন। গোলে আছে গোলরক্ষক প্রীতম, শট আর গোল, টাইব্রেকারে 3-2 গোলে এগিয়ে গেল বিঘাটি কালীমাতা সংঘ। এদিকে গোলরক্ষক পরিবর্তন হচ্ছে, বিঘাটি কালীমাতা সংঘের গোলরক্ষক পরিবর্তন হলো, দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কিছু করতে পারে কি না। এদিকে পলমপুর মেরিনাসের হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন 7 নম্বর জার্সি পরিণত প্লেয়ার,
তৃতীয় শট দারুণ সেভ টাইব্রেকারে 3-2 গোলে জয়লাভ করলো বিঘাটি কালিমাতা সংঘ।